সো এখানে আপনি ডিসকাউন্ট পাবেন, স্ক্র্যাচ কার্ড সিস্টেম আছে আর কি। সো দেখাচ্ছে যে আপ টু 100% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এখানে। আপনি 0% কিস্তিতে নিতে পারবেন 6 মাসের আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আসছি গুলশান 2 সার্কেলে বাটারফ্লাই শোরুমে। তো আমরা আজকে কিছু 3টা ব্র্যান্ডের ডিপের কালেকশন দেখাবো। একটা হচ্ছে আপনার হায়ার, তারপর হচ্ছে এলজি, তারপর হচ্ছে ইকো প্লাস। সো আসুন আমরা ডিপগুলো দেখিয়ে দিচ্ছি আর কি। ফার্স্টে আমরা এলজি দিয়ে শুরু করছি আর কি। সো এটা হচ্ছে এলজির, হচ্ছে আপনার 3 ধরনের ফ্রিজ আছে, ডিপ আছে। প্রথমে আপনার 138 লিটার হয়ে থাকে, তারপর হচ্ছে 190 লিটার হয়ে থাকে, এবং হচ্ছে 280 লিটারও হয়ে থাকে। সো এটা হচ্ছে আপনার 138 লিটার। এটা আমরা এবার ভিতরের যদি পোর্শনটা একটু দেখ, মোটামুটি আপনি ভালোই স্পেস পাচ্ছেন এটাতে। আপনার 138 লিটার দেওয়া আছে, এবং এখানে আবার নিচে এটা আছে, ড্রেন লাইন দেওয়া আছে। এটাকে চাইলে আপনি ওয়াশের সময় এখান থেকে পানিটা আপনি ক্লিন করতে পারবেন, বের করতে পাচ্ছেন। এবং উপরে একটা বড় একটা এলইডি দেওয়া আছে। সাধারণত এটা এলজির মধ্যে এই এলইডি লাইটটা সব থেকে বড় ইউজ করা আছে এটাতে। আর এটা যেটা বলছিলাম যে 138 লিটার হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আপনার কোরিয়ান টেকনোলজি ইউজ করা হয়েছে, এবং এটাতে আপনার ভোল্টেজ স্টেবিলাইজেশনও লাগছে না। আর কোরিয়ান টেকনোলজি তো বললামই, আর এটার প্রাইস যদি আমরা বলি আপনার 46,900 টাকা হচ্ছে এটার প্রাইস। এবং এটার মডেলটাও এটা আপনার দেওয়া আছে এখানে, মডেলটাও দেখিয়ে দিচ্ছি আপনার, GCS 155 SVC। সো এটার আবার 2টা ভেরিয়েন্ট হয়, একটা হোয়াইট কালারের এবং আরেকটা হচ্ছে সিলভার কালারের। সিলভারটাও যদি আমরা একটু দেখে আপনার, এই 2টা ভেরিয়েন্টের হচ্ছে এলজি দিয়েছে, এবং এটা আপনার সেম কোরিয়ান টেকনোলজি ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে আপনার এটাতেও ভোল্টেজ স্টেবিলাইজেশন লাগছে না, এবং আপনারা কিন্তু এখান থেকে আপনার টেম্পারেচার হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এই নিচেই দেওয়া আছে আপনার, এখানে 2টা লাইটও দেওয়া আছে, বুঝতে পারবেন সব কিছু। আর এই সিলভারটার প্রাইসটা হচ্ছে 50,500 টাকা। সো যেটা হোয়াইটটা দেখেছিলাম আমরা, সেটার প্রাইস হচ্ছে আপনার 46,900, এবং সিলভারটার প্রাইস হচ্ছে আপনার 50,500 টাকা। সো এটা 2টা ভেরিয়েন্ট দেখালাম। এবার যদি আমরা 190 লিটার দেখতে চাই, এটার আবার হোয়াইট, এটারও আবার সেম 2টা ভেরিয়েন্ট দেওয়া আছে আপনার, হোয়াইট এবং সিলভার কালার। এটা যদি একটু দেখতেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে, 190 লিটার এটা। এটারও মোটামুটি ভালো ডেপথ কিন্তু অনেক বেশি আর কি এগুলোর। সো এইটা তো সেম আপনার ড্রেন লাইন দেওয়া আছে নিচে, এবং সেম এলইডি লাইট, বড় এলইডি লাইট ইউজ করা আছে। এই সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আবার। আর এটা হচ্ছে ড্রেন লাইন যেটা ভিতরে দেখালাম, ওইটা হচ্ছে ভিতর থেকে এটা যদি আপনি আবার খুলে দেন, সো এখান থেকে আপনি যখন ক্লিন করবেন পানিটা এখান থেকে আপনি বের করতে পারবেন। সো এটারও আবার 2টা কালার যেটা বললাম, যে হোয়াইট এবং সিলভার কালার দেওয়া আছে। আর এটার হোয়াইটটা যদি বলি 190 লিটার, এটার প্রাইস হচ্ছে আপনার 53,000, যদি প্রাইস একটু দেখিয়ে দিই, 53,899। এবং এটার মডেলটা খেয়াল করবেন, GCS 215 SVC। সো এটারও 2টা ভেরিয়েন্ট আপনার। এবং যেটা বলছিলাম যে প্রথমে আমরা দেখলাম 138 লিটার, তারপর হচ্ছে 190 লিটার, এবং থার্ড হচ্ছে আপনার 315 মডেলের একটা আছে। সো ওইটা হচ্ছে আপনার 280 লিটারের হয়ে থাকে, ওইটা হচ্ছে আপনার প্রাইস 70,900 টাকা থাকবে। সেই এই কালারের মধ্যেই আছে, সিলভারও আছে, সেটারও হোয়াইট কালার আছে আর কি। সো এবার আমরা যদি বলি ওয়ারেন্টির ক্ষেত্রে, এটা আমাদের এলজির মধ্যে আপনার 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, এবং সার্ভিস পার্টস হচ্ছে 2 বছরের পাবেন আর কি। সো আপনি যে কোনো বাটারফ্লাই শোরুমে যদি যান, আমরা 3টা ভেরিয়েন্টেরই আপনি ডিপ দেখতে পারবেন। সো এবার যদি আমরা আসি অন্য একটা ব্র্যান্ডে, হায়ারের মধ্যে যদি আমরা দেখি, এটা হচ্ছে গ্লাস ডোরের ওদের সিস্টেম দেওয়া আছে। সো এখানে একটা কথা বলে রাখি,
যে হায়ার, এলজি এবং বেশিরভাগই ব্র্যান্ডে আপনার গ্লাসটা ইউজ করে না, কারণ এটা অতটা ম্যান্ডেটরি না। সো এইটার হায়ারের মধ্যে আবার দেখতেছেন যে ডোরের মধ্যে আপনার ডিও ফ্রেশ ইউজ করেছে তারা। ডিও ফ্রেশটা সাধারণ হচ্ছে যে দুর্গন্ধের জন্য দেওয়া আছে এখানে, এটা অতটা আপনার ম্যান্ডেটরি নাও লাগতে পারে, বিকজ আপনি যখন এটা ডিপে বরফে থেকে খাবারে কিন্তু ব্যাড স্মেলটা আসে না সাধারণত। আর এটাতে লাইট ইউজ করেনি তারা, আপনার ডিও ফ্রেশটা এখানে ইউজ করেছে। সো এটা হচ্ছে যে আপনার চায়না টেকনোলজি আর কি, আর এটার লিটার হচ্ছে 200 লিটারের এবং এটার প্রাইস দিয়েছে তারা 42,900 টাকা। আর এটার মডেলটা হচ্ছে আপনার যদি দেখতে চান 230QD Black। সো এটার গ্লাস ডোর ইউজ করেছে এবং এটারই পাশাপাশি তার একটা ছোট আরেকটা ডিপ দেখাচ্ছি আমরা 142 লিটারের। এই 142 লিটার এটা সবগুলোতে কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করে থাকে। এলজিরও যেমন অ্যালুমিনিয়াম ফয়েল আর হচ্ছে যে এটা তো ইউজ করা আছে, এবং এটা তো আপনার এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এবং এদের ওনাদেরও হচ্ছে নিচে আপনার টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম দিয়ে রেখেছে আর কি। আর এটা হচ্ছে আপনার সেম ড্রেন লাইন, এটা আপনার সবগুলোতে এই সিস্টেমটা থাকে। ইউজ করার পর আপনার যদি ফ্রিজটাকে দেখাচ্ছে পরিষ্কার করার পর এখান থেকে পানিটাকে বের করতে পারবেন। সো এটা তো সেম আপনার ডিও ফ্রেশ ইউজ করেছে লাইটের পরিবর্তে তারা। আর এটার যদি প্রাইসটা বলি 142 লিটারের হচ্ছে আপনার 36,900 টাকা তারা প্রাইস দিয়েছে আর কি। আর এবং এটারও যে মডেলটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি 175GD Black। সো এটার মধ্যে বাটারফ্লাই শোরুমে আপনি গ্লাস ডোরের মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন, একটা হচ্ছে 200 লিটার আর হচ্ছে যে আপনার 142 লিটার। তো হায়ারের হচ্ছে গ্লাস ডোরের মধ্যে এই দুইটা আপনি অ্যাভেলেবেল পাবেন আর কি যে কোনো শোরুমে। এর আগে দেখালাম হচ্ছে আমরা গ্লাস ডোর, এবার হচ্ছে গ্লাস ডোর ছাড়াটা দেখাচ্ছি আর কি। এটার আবার তিনটা ভেরিয়েন্টের হয়ে থাকে আপনার, আপনার 130 লিটার, 251 লিটার আর একটা হচ্ছে 301 লিটার। তো আপনি 130 লিটারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 130 লিটার। আপনার ভেতরে মোটামুটি ভালো স্পেস দেওয়া আছে। সো এখানে আবার ওনারা এলইডি লাইট ইউজ করছে হায়ার, আর এখানে আবার গ্লাস দিয়েছে আপনার ডোরে, আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনি চাইলে এটা আপনার খুলে রাখতে পারেন, এটা হয়তো ম্যান্ডেটরি না। আর এখানেও আপনার সেম ফ্রন্ট সাইডেই হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলের সিস্টেম দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার ড্রেন লাইন দিয়েছে তারা। আর এটাতে তিনটা অ্যাডভান্টেজ আছে এক্সট্রা আবার, লাইক যেমন ধরেন যে এটাতে আপনার 130 ডিগ্রিতে আপনার টেম্পারেচার নামানো যাচ্ছে। আর দ্বিতীয়তে হচ্ছে যে আপনার 6 দিন পর্যন্ত উইথাউট ইলেকট্রিসিটিতে আপনি এটাকে ইউজ করতে পারবেন, আপনাকে ও ব্যাকআপ দিতে পারবে 6 দিন পর্যন্ত। আর তারপর হচ্ছে হচ্ছে যে এটাকে আপনি নর্মালভাবে ইউজ করতে পারবেন। সো এটাতে আপনি লিটারটা দেখিয়ে দিচ্ছি এবং কি মডেলটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার 130 লিটারের এবং আপনার মডেল হচ্ছে আপনার 175 হোয়াইট এটা, এবং এটার প্রাইস পড়ছে 31,900 টাকা আর কি। সো এইটার পাশাপাশি এবার হচ্ছে আমরা যাব 251 লিটার। সো 251 লিটার হচ্ছে এটা, এটা তো আপনার সেম গ্লাস ডোরটা না, এটা আপনার এটার বড়টা আর কি, এবং কি এটাতে আপনার এলইডি ইউজ করা হয়েছে এবং ভিতরের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছে। মোটামুটি আপনার ভালোই স্পেস দেওয়া আছে 251 লিটার। আপনার সেম এগুলোর টেকনোলজিটা হচ্ছে আপনার চায়না টেকনোলজি আর কি, কিন্তু এটা তো আপনার সেম অপশনগুলোই পাচ্ছেন, আপনার এটাকে নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার -30 ডিগ্রিতে টেম্পারেচার নিয়ে আসা যাচ্ছে, আর একটা হচ্ছে আপনার 6 দিন পর্যন্ত উইদাউট ইলেকট্রিসিটি তো ব্যাকআপ দিতে পারছে, আর এটার কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে ফ্রন্ট সাইডে দেওয়া আছে আর কি। সো এটারও আপনার মডেলটাও আমরা দেখিয়ে দিচ্ছি আর কি। আপনার এটা হচ্ছে 290 হোয়াইট এবং আপনার 251 লিটার এবং এটার প্রাইস হচ্ছে 46,900 টাকা আর কি। সো এইগুলো আপনার, এটা আরেকটা যেটা আছে 301 লিটারের সেটার প্রাইস হচ্ছে আপনার 50,900 টাকা। সো আপনি এইগুলো যদি দেখতে চান আপনি বাটারফ্লাই প্রত্যেকটা শোরুমেই পাবেন। আর এটা তো আমরা বললাম যে গুলশান 2 আপনার সার্কেলের মধ্যে বাটারফ্লাই শোরুমের মধ্যে এটা অ্যাভেলেবেল পাবেন আর কি। সো এবার যদি আমরা আসি আপনার ইকো প্লাসে আর কি,
সো ইকো প্লাসের মধ্যে আপনার ওরাও দুইটা ভেরিয়েন্ট দিচ্ছে, আপনার গ্লাস ডোরও দিচ্ছে, আবার কি উইথাউট গ্লাস ডোর ছাড়াটাও আছে আর কি। সো ওদের আবার এর মধ্যে আবার ভেরিয়েন্ট আছে কিছু, এটা হচ্ছে আপনার 142 লিটারের মধ্যে গ্লাস ডোর ইউজ করেছে তারা। এটা হচ্ছে আপনার ইকো প্লাস আজকে বাটারফ্লাই, এবং এটারও আপনার কন্ট্রোলিং সিস্টেমটা ফ্রন্টে দেওয়া আছে। আর এটা যদি একটু ভিতরে স্পেসটা দেখিয়ে দিচ্ছি, এটারও মোটামুটি ভালো স্পেস দেওয়া আছে, এবং সবগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা আছে। আর এটার ড্রেল লাইনটা হচ্ছে নিচেই আছে, আর এটা হচ্ছে ওনারও আবার এলইডি লাইটটা ইউজ করেছে এখানে। সো এই সাইডটা হচ্ছে এলইডি লাইট, আপনি জাস্ট ডোরটা খুলে শেষ হতে লাইটটা আপনার জ্বলে উঠছে আর কি। সো এটা তো আপনার গ্লাস ডোর দিয়ে রেখেছে, আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন, আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন আর কি। আচ্ছা, এটার কিন্তু আবার তিনটা কালার হয়ে থাকে, ব্ল্যাকের আছে এটার মধ্যে একটা কালার আছে, এবং এই একটা গ্রিনের মধ্যে একটা কালার দেওয়া আছে। সো এই তিনটা কালার আছে, আপনি অ্যাভেলেবেল পাবেন। আর এটার লিটারটা হচ্ছে 142 লিটার, আপনার ইকো প্লাস 142 SG ব্ল্যাক, এই মডেলটি আপনি বললেই পাবেন, এবং এটার প্রাইসটা হচ্ছে 30,900 টাকা আর কি। আর সেম পাশাপাশি যেটা আরেকটা কালার আছে, এটার আবার হচ্ছে যে সেম 142 লিটারই আছে, এটা আবার মডেল হচ্ছে 142 SG আপনার ব্লু কালারের। হ্যাঁ, আর এটারও প্রাইস সেম, এই ব্ল্যাক এবং কি ব্লু কালার যেটা দেখছেন এই দুইটারই প্রাইস হচ্ছে সেম 30,900 টাকা আর কি। এবং এটারও হচ্ছে আপনার চায়না অ্যাসেম্বল করা আছে, আর এটারও সিস্টেম হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলিং হচ্ছে ফ্রন্টে দেওয়া আছে। আর এবার যদি বলি যে এই দুইটা 142 দেখালাম, এবার হচ্ছে একটু বড়টা দেখাচ্ছি আপনাদের কাছে, 198 লিটার। এই 198 লিটার স্পেসটা আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার সেম ভিতরে হচ্ছে ভালো স্পেস দেওয়া আছে এটাতে, এটাতেও আপনার অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করা আছে। আর এবং কি এটা আবার ফ্রন্ট লাইট দিয়েছে, এলইডি লাইট দিয়েছে ফ্রন্টে, এবং কি ডোর সিস্টেমও দেওয়া আছে। আর এটা যদি ফ্রন্ট ভিউটা একটু দেখাই, এখানে গ্রিন কালার হচ্ছে এটা, এবং কি এটারও সেম ফ্রন্ট সেটে টেম্পারেচার দেওয়া আছে, আর উপরে গ্লাসের মধ্যে একটা সুন্দর ডিজাইন দিয়ে রেখেছে আর কি। সো এটা হচ্ছে 198 লিটার, এবং এটার যদি আপনি বলি মডেলটা, আপনার 198 মডেল SG এবং কি GD গ্রিন কালারের, ওকে। এবং এটার প্রাইস পাচ্ছেন হচ্ছে আপনারা 33,900। ইকো প্লাসের কিন্তু বেশিরভাগই হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে, সো এটা খুবই একটা ভালো জিনিস দিয়েছে। আর এবার যদি বলি গ্লাস ডোর ছাড়াও পাশাপাশি কিন্তু এগুলোও দেওয়া আছে ইকো প্লাসের। সো এগুলোর লিটারও আপনার সেম 198 লিটার। এর আগে আমরা দেখলাম গ্লাস ডোর, এবার গ্লাস ডোর ছাড়াটা দেখছি। আপনার ওভারঅল সেমই, জাস্ট উপরে গ্লাস ডোরটা গ্লাস সিস্টেমটা দেয়নি আপনার। এটা হচ্ছে যে 198 লিটার, স্পেসটা মোটামুটি সেম দেওয়া আছে, এবং কি এটাতেও আপনার ফ্রন্টে এলইডি লাইট দেওয়া আছে। আর গ্লাসটা এটা চাইলে আপনি পুরোটাই ইউজ করতে পারবেন, আপনি আবার পুরোটা খুলেও রাখতে পারবেন। সো এটার আবার দুইটা কালার দেওয়া আছে, গ্রে কালার আছে, আবার ব্লু কালারও দিচ্ছে আর কি। এটা দুইটা সেম, এখানে আবার ওদের সিস্টেমটা একটু হ্যান্ডেলটা কিন্তু এই সাইড ফ্রন্টে, এবং ওনাদের লকটাও ভালো লেগেছে, যেটা আমরা হায়ার একটু দেখেছিলাম যে ওদের লকটা সিস্টেমটা হচ্ছে উপরের দিকে দেওয়া আছে। তো এটা একটু অন্যরকম সিস্টেম, কিন্তু ওনাদের আবার ছোটটার মধ্যে আবার লকটা ফ্রন্ট সাইডে দিয়ে রেখেছে। সো ইকো প্লাসের এই জিনিসটা খুব ভালো লাগলো, যে এটা আপনার হ্যান্ডেলটা এই সিস্টেম দিয়ে আবার এখানে হচ্ছে লকটা দিয়েছে। সো এটা আবার ছোটদের জন্য আবার দেখাচ্ছে যে সেফটি বলা যায় আর কি। সো এটা হচ্ছে ব্লু কালারের সেম সিস্টেম, আপনি চাইলে গ্লাসটা পুরোটাই কিন্তু এটা আলাদা রাখা যাবে, এটা আপনি খুলে রাখতে পারবেন, আপনি চাইলে আবার গ্লাসটা ইউজ করতে পারবেন। সেম সিস্টেম, অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া আছে। আর এবং কি এগুলো সবগুলোরই বেশিরভাগ, একটা জিনিস খেয়াল করলাম যে বেশিরভাগই হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে ফ্রন্টে দেওয়া থাকে আর কি। আর এটা আপনার যদি প্রাইসটা বলি, এই দুইটার প্রাইস কিন্তু একদমই সেম, 31,500 টাকা দিলে আপনি এটা নিতে পারবেন। আর এখান থেকে 198 লিটার, এবং কি মডেলটা হচ্ছে 198 স্কাই ব্লু আর কি, এটা বলা যায় আর কি। আর সো এটা হচ্ছে আবার 142 লিটারের মধ্যে দিয়েছে, যেটা আমরা গ্লাস ডোর দেখেছিলাম এটা হচ্ছে গ্লাস ডোর ছাড়া। সো এটা আবার গ্রিন কালারের মধ্যে দিয়েছে। ওনাদের কিন্তু কালারের ভেরিয়েন্ট খুবই ভালো, এবং কি অনেকগুলো কালারই দেখলাম, গ্রে, ব্লু, গ্রিন, ব্ল্যাক। সো এটার আপনার সিস্টেমটা সেম, এটার ভিতরের স্পেসটাও খুবই ভালো পাচ্ছেন, এবং ড্রেল লাইনও এই কর্নারে দেওয়া আছে,
এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন, আপনি চাইলে ইউজ নাও করতে পারবেন, সমস্যা নেই, খুলে রাখা যাবে আর কি। সেম এটাতে এলইডি দেওয়া আছে আর কি, ওনারা এটাতে এলইডি লাইট দিয়েছে। আর এটা আপনার ইকো প্লাসেরই, আপনার 142 লিটার। এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু প্রাইসটা খুবই কমে দিচ্ছে আর কি। আপনি যদি প্রাইসটা একটু দেখাই, যে 142 লিটার হচ্ছে 27,900 টাকা মাত্র, আর এটা হচ্ছে গ্রিন কালার। সো এটা হচ্ছে বাটারফ্লাই নিজস্ব প্রোডাক্ট। আপনি প্রত্যেকটা বাটারফ্লাই শোরুমে গেলে আপনি এই প্রোডাক্টগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আশা করি। আচ্ছা, তিনটা ব্র্যান্ডেরই তো আমরা প্রোডাক্ট দেখালাম, সো এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো মডেল আছে, সেটা এখন আমরা আপাতত হচ্ছে গুলশান দুয়ের সার্কেলে বাটারফ্লাই শোরুমের কালেকশনগুলো দেখালাম। সো আমরা আরও মডেল আছে, এটা আমরা হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। সো এটার মধ্যে আমরা কিন্তু যতগুলোর প্রাইস বলেছি সবগুলো হচ্ছে এমআরপি প্রাইস। এর মধ্যে কিন্তু বাটারফ্লাইতে অফার দেওয়া আছে, সো আপনি প্রত্যেকটা শোরুমে সেম অফারই পাবেন আশা করি। আর এই প্রাইজের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার অফারটা হচ্ছে প্রতিকূলতে প্রকৃত বন্ধু আর কি অফারটা। সো এখানে আপনি ডিসকাউন্ট পাবেন, স্ক্র্যাচ কার্ড সিস্টেম আছে আর কি। সো দেখা যাচ্ছে যে আপ টু 100% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এখানে কিন্তু। সো আপনি যেখানে যান এই অফারটা আপনি নিতে পারবেন। এবং আলাদা দুইটা বেনিফিট দিয়ে রেখেছে তারা, মানে অফারের পাশাপাশি আপনি 0% কিস্তিতে নিতে পারবেন 6 মাসের আর কি, অবশ্যই শর্ত প্রযোজ্য থাকবে। আর হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ডে ইএমআই নিতে পারবেন কিন্তু এটাতে। সো আমি বলতে পারি যে আপনি খুবই ডাউন পেমেন্ট দিয়ে, সাধারণত কিস্তিতে যদি নেন ক্রেডিট কার্ড ছাড়া, আপনি ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারছেন আর এবং কি 6 মাসে একটা সুযোগ পাচ্ছেন। সো এইভাবে নিতে পারবেন। আর হচ্ছে যে ব্যাংক ইএমআই আছে, বিভিন্ন ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংক আছে, 26টা ব্যাংক বললো তার আর কি। সো এই ব্যাংকে আপনি ইএমআইতে নিতে পারছেন আর কি। সো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে আপনি ওয়ারেন্টি যদি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা আপনার ব্র্যান্ডে হচ্ছে সেম ওয়ারেন্টি 10 ইয়ার্সের, এবং সার্ভিস 1-2 বছর পাবেন এবং পার্টস আপনারা 2 বছর পাবেন। সো কম্পেশা ওয়ারেন্টি সাধারণত সবগুলো ব্র্যান্ডেরই সেম 10 বছর আর কি। আর এবং আপনারা যদি শোরুমে লোকেশন আসতে চান, আপনার বাটারফ্লাইয়ের শোরুম আপনার গুলশান 2 সার্কেলের মধ্যে, আমরা তাছাড়াও আপনার ডিসক্রিপশনে লিখে দিব এবং ব্রাঞ্চ ম্যানেজারের নাম এবং কি নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা এখানে আসলে যোগাযোগ করতে পারবেন। সো আশা করি ভালো লাগবে, এবং কি কোনো কিছু লাগলে আমাদেরকে ডিসক্রিপশন কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের পেজটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।